ঘরে বসে রাজশাহীর হিমসাগর আম কিনতে ডাউনলোড করুন বাংলাদেশের প্রথম ম্যাঙ্গো ই কমার্স অ্যাপ রাজশাহী ম্যাঙ্গো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি হাসান তানভীর। বাংলাদেশে আম যেই অঞ্চলে সবথেকে বেশি উৎপাদিত হয় সেটি হচ্ছে আমরা ধরে নিতে পারি রাজশাহী অঞ্চল, রাজশাহী বিশেষ করে চাঁপাই নবাবগঞ্জ। রাজশাহীর আম বিখ্যাত, কিন্তু যদি আমের রাজধানী যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। আমের রাজধানী চাঁপাই নবাবগঞ্জে আজকে এসেছি আমি, এবং এটা হচ্ছে শিবগঞ্জ এলাকা। এই এলাকাতে আমরা একটা বাগান পরিদর্শনে এসেছি। আসলে একটা আদর্শ বাগান কীভাবে করতে হয়, কোন ধরনের চারা আপনি লাগাবেন বা সেই বাগানের পরিচর্যা কীভাবে করতে হবে, সেই পুরো ব্যাপারটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার সাথে একজন রয়েছেন, একজন কৃষিবিদ রয়েছেন, কৃষিবিদ জহুরুল ইসলাম। তার সাথে কথা বলবো, তার তত্ত্বাবধানে পিছনে দেখতে পাচ্ছেন যে বাগানটি পুরো, এই বাগানটি তার নির্দেশনায় বা তার পরামর্শক্রমে আসলে করা হয়েছে। সো আমরা এখন তার কাছে যাচ্ছি এবং তার কাছ থেকে শুনবো যে এই বাগান যেহেতু তার হাত দিয়ে করা একেবারে, তিনি কীভাবে গড়ে তুলেছেন এবং আপনাদের জন্য কী পরামর্শ তিনি দেন। অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন। যারা নতুন বাগান চাষ করতে চায় বা বাগান করতে চায় তাদের জন্য নিঃসন্দেহে এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হয়ে থাকবে। তো চলুন আমরা এবার কথা বলি জহুরুল ইসলামের সাথে। এই বাগানটা আমরা 2020 সালের জুন মাসের পরে শুরু করেছি। এখন এই অল্প সময়ের ভিতরে কিন্তু এই গাছে দেখেন পুরো বাগানে মুকুলে ভরে গেছে, এবং আমরা যে নকশাটা বিশেষ করে আমার হাত ধরে এই বাগানটি এখানে তৈরি করা শুরু করেছি। আমার পরামর্শে সবসময় তারা এখানে কর্মকাণ্ডগুলো করে থাকে, এবং বিশেষত্ব হচ্ছে এখানে যৌতি ঘন পদ্ধতিতে যে ভ্যারাইটিগুলো চাষ করলে লাভবান হতে পারবে সেই জাতগুলোই আমরা এখানে সম্প্রসারণ করার চেষ্টা করেছি, ইন্ট্রোডিউস করেছি। সত্যিকার অর্থে এইরকম যদি কেউ বাগান চাষ করতে চায় তাহলে তাকে অবশ্যই জানতে হবে যে আমি কত ফিট পরে পরে গাছ লাগাবো। যেমন আমরা এখানে দিয়েছি 32 ফিট, 32 ফিটে গোড়মতি, তারপরে 16 ফিট, 16 ফিটে বাড়ি আম চার, তারপরে দিয়েছি আপনার 8 ফিট, 8 ফিটে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, তারপরে আমরা এখানে দিয়েছি কাটিমন, তারপরে দিয়েছি কাটিমন আমটা হচ্ছে বছরের সারা বছরই হয়। এই 16 বিঘা প্লাস জমিতে আমরা অতি ঘন পদ্ধতিতে মিশ্র আমের বাগান করেছি। এখানে প্রায় 3000টি আমের গাছ রয়েছে, এখানে বিভিন্ন জাত রয়েছে। সেখানে আমরা এখানে যে জাতগুলো এখানে স্থাপন করেছি সেই জাতগুলোর মধ্যে অন্যতম জাত যেগুলো অতি ঘন পদ্ধতিতে হবে সেই জাতগুলো এখানে করেছি। এখানে বিশেষ করে আমরা নাবি জাত এবং সারা বছর যেন আম পায় এরকম জাতকে আমরা এখানে নির্বাচন করেছি। তার মধ্যে রয়েছে গৌড়মতি আম সেপ্টেম্বরে পাকে, তারপরে আমরা ব্যানানা ম্যাঙ্গো লম্বা, এটা ফ্রম থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, এটা প্রতি বছরই আম ধরে, খুব দারুণ একটা জাত। সেই জাতটি যদি চাষি ভাইরা করেন তাহলে বেশি উপকৃত হতে পারবেন। তারপরে করেছি আমরা সুইট কাটিমন, এটা একটা 12 মাসি আম। এই বাগানের ভিতরে যেখানে স্পেস কম আছে সেই তার ভিতরে আমরা এই জাতটি দেওয়ার চেষ্টা করেছি। তারপরে বাড়ি আম চার আছে, যাদুভোগ আছে, চৌষা আছে, সব মিলিয়ে এখানে আমাদের 3000টি আমের গাছ রয়েছে এবং বিভিন্ন জাত। আমরা যদি এই ধরনের মিশ্র অতি ঘন পদ্ধতিতে বাগান করতে চাই তাহলে অবশ্যই মে জুন মাসের দিকে আপনাকে গাছ লাগানো শুরু করলে বেশি ভালো। সেই সময়ে অতি বৃষ্টি এবং অতি শীত ছাড়া সারা বছরই গাছ লাগানো যাবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা গাছের এখানে পাশে আমরা ড্রেন বা নালা করেছি, এখানে বেশি বৃষ্টিপাত হইলে যেন আমাদের গাছের গোড়ায় পানি না জন্মে এবং ড্রেনেজ দিয়ে বের হয়ে চলে যায়, গাছ সুন্দর থাকে এবং গাছের পরিচর্যা করা সহজ হবে এবং রোগ বলায় পোকামাকড়ের হাত থেকেও রেহাই পাওয়া যাবে, এবং সেচের সুবিধার্থে আমরা এই কাজগুলো করেছি। বাংলাদেশে গোড়মতি সকল জায়গায় হবে, ব্যানানা ম্যাঙ্গো সকল জায়গাতেই হবে, তারপর বাড়ি আম চার সকল জায়গাতেই হবে, আম্রপালি সকল জায়গাতেই হবে। আমরা যে কাজটা বলছি যে কাটিমনের একটু বিশেষ যত্ন আছে, যদি সেই যত্নটা আপনি প্রযুক্তি মেনে চলতে পারেন তাহলে বাংলাদেশের সকল জায়গাতে এই আমটি চাষ করা সম্ভব। হ্যাঁ, একই বাগানে বেশি জাতের আম বা উৎপাদন বেশি পাওয়া যাবে সেটি আমি প্রথমে বলবো যে ব্যানানা ম্যাঙ্গো, সে প্রতি বছর রেগুলার বিয়ারিং, প্রতি বছর আম ধরে। তার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রতি বছর ধরে এবং নাবি, আগস্ট মাসের 15 তারিখ বা শেষের দিকে পাকে, সেই সময় ভালো মানের আম থাকে না। এই আমটির বাজারে মূল্য 300-400 টাকা কেজি। সেই অর্থে যদি আমরা ব্যানানা ম্যাঙ্গো লাগাই বা সুইট কাটিমন, এটা বছরে 3 বার হয়, সে জাতীয় বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন।
বলে আমি বিশ্বাস করি। আম গাছ লাগানোর আগে কিছু কাজ আছে, সেটি হচ্ছে কত দূরে দূরে লাগাবো, একটু গর্ত করে দুই এক মিটার এক মিটার করে গর্ত করে গর্তের ভিতরে পচা গোবর সহ কিছু রাসায়নিক সার দিয়ে 10-15 দিন রেখে দিব। তারপরে আমরা গাছটা সুন্দরভাবে লাগাবো, লাগানোর পরে একটা খুঁটি দিয়ে দিব। তারপরে পরিচর্যা হচ্ছে গাছের গোড়ায় যেন পানি না জন্মে, যদি গাছ লাগানোর পরে যদি সেচের প্রয়োজন হয় তাহলে সেচ বা পানি দিতে হবে। আর যদি রোগবালায় পোকামাকড় থাকে তাহলে নিয়মিত তাকে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আগাছা পরিষ্কার করার জন্য আপনার আগাছা বেশি হলে আমরা আগাছানাশক অথবা ড্রেসিং করে কোদাল দিয়ে বা লেবার দিয়েও আমরা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। গাছ প্রথম বছরে মুকুল আসলে এটা আমরা বিশেষ করে আমি বলবো যে সেই মুকুলটি প্রথম বছরে না নেওয়ার জন্য প্রথম বছরে অ্যালাউ না করাই ভালো, কারণ সেই গাছটি এখন ছোটো আছে। ছোটো অবস্থায় সে যদি ফল দেয় তাহলে গাছের যে গ্রোথ সেই গ্রোথটা কমে যাবে এবং আগামীতে তার বাড়তি কম হবে। সেক্ষেত্রে প্রথম বছরের আমটা আমরা না নেওয়ার চেষ্টা করব, মুকুল ভেঙে দেবো, তারপরে গাছে খাবার দিয়ে দেবো। আগামী বছর আম আসলে তখন আমরা মুকুল রেখে দেবো। বাংলাদেশ দিয়ে বলছি না, বাংলাদেশের বাইরেও যারা আছেন, আমাদের প্রবাসী অনেক ভাইরা আছেন বাংলাদেশে যারা বড় বড় চাষ করেন, এই ক্ষেত্রে আমি কৃষিবিদ মোহাম্মদ জহুরুল ইসলাম, পিএইচডি ফেলো আমেরপুরে আমার কাজ। আমি দীর্ঘদিন হর্টিকালচার বা হর্টিকালচার নিয়ে কাজ করি, ম্যাঙ্গো নিয়ে কাজ করেছি। আপনারা যদি আমের কোনো পরামর্শ আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করবেন। আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানটি আপনাদের দিয়ে আপনাদের বেশি লাভবান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ কৃষিবিদ জহুরুল ইসলাম ভাই আপনাকে এত চমৎকার পরামর্শ দেওয়ার জন্য। যারা এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, আমাদের পেজে লাইক দিয়ে রাখুন এবং আশা করছি যে এখন থেকে আমরা সবসময় আমের এই যেহেতু আমের মুকুল চলে এসছে, এরপরে যারা আমের বাগান করছেন তাদেরকে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব কখন কোন সময়ে আমে আপনি কোন স্প্রে করবেন। আমাদের যারা কৃষিবিদ যারা রয়েছেন তারা আপনাদেরকে পরামর্শ দেবেন এবং সেই সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যারা বাগান চাষি রয়েছেন, যারা আম প্রেমী, যারা মানুষ রয়েছেন তাদের সাথে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে আগামী অন্য কোনো বাগান থেকে আবারও কোনো একটি চমৎকার বাগান থেকে নিঃসন্দেহে আমি আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ঘরে বসেই রাজশাহীর গোপাল ফোক আম কিনতে ডাউনলোড করুন বাংলাদেশের প্রথম ম্যাঙ্গো ই-কমার্স অ্যাপ রাজশাহী ম্যাঙ্গো।